हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी जेबिन तस्नीम मासुमा प्रतिबारेर मतन आपनादेर माझे हाजिर होयेछि नतुन आरेकटी भिडियो निये। सो बंधुरा, आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब निविया सफ्ट मश्चराइजिंग क्रीमटीर रिव्यू। आजकेर भिडियो थेके आपनारा जानते पारबेन एई मश्चराइजिंग क्रीमटा कतटा कार्यकारी त्वकेर जन्य, एबं आजकेर भिडियोते आमी आपनादेर साथे आरो शेयर करब निविया सॉफ्ट मॉइश्चराइजिंग क्रीमटीते कोनो साइड इफेक्ट आछे किना। এই ক্রিমটির সম্পূর্ণ ডিটেইলস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং সবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। সো বন্ধুরা, হেমন্তের বিদায় লগ্নে শীত আগমনে বার্তা পৌঁছে দিয়েছে সবার মাঝে। শীতকালীন আবহাওয়ায় শরীর হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক, আর এই রুক্ষতক কার ভালো লাগে বলুন? তাই আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি ওয়ার্ল্ড বেস্ট একটি ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে। নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম আপনার ত্বকের পর্যাপ্ত ময়শ্চারাইজার সরবরাহ করে, আপনাকে রাখে প্রাণবর, রিফ্রেশিং ও হাইড্রেটিং। প্রতিদিন ব্যবহারের জন্য ত্বক রাখে নরম, কোমল এবং মসৃণ। আপনার ত্বককে করবে আরও সুন্দর, মসৃণ এবং লাবণ্যময়। এবং আরেকটি ব্যাপার হলো, এই নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটিতে কোনো রকম সাইড ইফেক্ট নেই, তাই যতবার আপনারা ফেস ওয়াশ দিয়ে আপনাদের ত্বক পরিষ্কার করবেন ততবারই আপনারা এই সফট ক্রিমটি ইউজ করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরেকটি টিপস শেয়ার করছি। সামনে যেহেতু শীতকালীন চলে আসছে, তাই আমরা অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের একটি ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করব, কারণ শীতে ত্বক হয়ে যায় খসখসে এবং রুক্ষ, যা দেখতে একদমই ভালো লাগে না। নিজের কাছেই নিজেকে অনেক বাজে লাগে দেখতে এবং খুব অদ্ভুত লাগে। এবং মেকআপ করার পূর্বে অবশ্যই কোনো না কোনো ময়শ্চারাইজিং পূর্বে ইউজ করে নেবেন, তাতে আপনাদের মেকআপটা অনেকটা স্মুথ হয় এবং সুন্দর হয় এবং দেখতে আরও আকর্ষণীয় লাগে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।